নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। আফগানিস্তানের সন্ত্রাস যে কোনো মুহূর্তে ছড়াতে পারে কাশ্মীরে, সতর্ক করল রাশিয়া। নতুন সরকার গঠন করল তালিবান, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন কুখ্যাত জঙ্গি হাসান আখুন্দ। কাবুলে পাকিস্তান বিরোধী বিক্ষোভে মহিলারা, গুলি চালাল তালিবান। জঙ্গি দমনে বড় সাফল্য পাকিস্তানের, হাস্যকর দাবি পাক সেনাপ্রধানের। গৃহযুদ্ধের পরিবেশ মায়ানমারে, জুন্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিদ্রোহী সরকারের। কারাগারের সুড়ঙ্গ দিয়ে পালাল ৬ প্যালেস্টাইনি জঙ্গি, চাঞ্চল্য ইসরায়েলে। সেনা অভ্যুত্থান গিনিতে, আটক প্রেসিডেন্ট। চলে আসি বিস্তারিত খবরে। আফগানিস্তানের সন্ত্রাস যে কোনো মুহূর্তে ছড়াতে পারে কাশ্মীরে, সতর্ক করল রাশিয়া। আফগানিস্তানের সন্ত্রাস কাশ্মীরেও ছড়াতে পারে, ভারতবর্ষকে সতর্ক করল রাশিয়া। এ ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, তেমন পরিস্থিতি তৈরি হলে রাশিয়া এবং ভারত একত্রে সন্ত্রাসের মোকাবিলা করবে, কারণ বিষয়টি দুদেশের কাছেই সমান উদ্বেগের। আফগানিস্তানের তালিবান পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভারতকে বাদ দিয়ে একের পর এক বৈঠক করেছে রাশিয়া, তাও আবার পাকিস্তানের সঙ্গে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি অসন্তোষ প্রকাশ করেছিল বলেও খবর ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাই মনে করছেন, সন্ত্রাস প্রশ্নে ভারতকে দেওয়া রাশিয়ার এই বার্তা তাৎপর্যপূর্ণ। সোমবার ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই বলেন, আফগানিস্তান থেকে অন্যান্য দেশে সন্ত্রাস ছড়ানোর যে আশঙ্কা রয়েছে তা নিয়ে ভারতের মতোই রাশিয়াও উদ্বিগ্ন। এই সন্ত্রাস যেমন রাশিয়ায় ছড়াতে পারে, তেমনি ভারত কাশ্মীরেও এই সন্ত্রাস প্রভাব বিস্তার করতে পারে। ভারত এবং রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রধান বিষয় হল সন্ত্রাসের মোকাবিলা করা। সে কথা উল্লেখ করে কুদাশেভ বলেছেন, আশা করব আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশের সন্ত্রাস ছড়ানো হবে না, কিন্তু যদি তা হয় তবে সেটা ভারত এবং রাশিয়া উভয়ের পক্ষেই উদ্বেগের জন্য, এবং যা নিয়ে পদক্ষেপ করা দরকার তা আমরা একত্রেই করব। উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্তানের রাশিয়ারই বিশেষ রাষ্ট্রদূত জামির কাবুলভ বলেছিলেন, তালিবানের উপর ভারতের কোনো প্রভাব নেই, তাই আফগানিস্তান নিয়ে রাশিয়া এবং পাকিস্তানের বৈঠকে ভারতকে ডাকা হয়নি। তার সেই বক্তব্যের দিন কয়েকের মধ্যেই আফগানিস্তানের সন্ত্রাস প্রসঙ্গে ভারতের সঙ্গে সহযোগিতার বার্তা দিল রাশিয়া। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেহেতু আফগান সীমান্ত পেরিয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে হলে পাক অধিকৃত কাশ্মীর হয়েই ভারতের মাটিতে প্রবেশ করতে হবে, তাই পাকিস্তানের ভূমিকা এবং পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা রাশিয়ার অবস্থানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নতুন সরকার গঠন করল তালিবান, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন কুখ্যাত জঙ্গি হাসান আখুন্দ। নতুন আফগান সরকার ঘোষণা করা হলো তালিবানের তরফে, তবে মোল্লা আব্দুল গনি বরাদর নয়, তালিবান সরকারের শীর্ষে বসলেন মোহাম্মদ হাসান আখুন্দ, তিনিই হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। দেশের উপপ্রধানমন্ত্রী পদ পাচ্ছেন বরাদর। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেন তালিবান মুখপাত্র। তালিব মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে আমরা নতুন সরকারের কর্মসূচি ঘোষণা করব, তবে তার আগে কে কোন পদে থাকছেন সেটি ঘোষণা করা হচ্ছে। তার নাম অন্যান্য তালিবান নেতাদের মতো খুব একটা শোনা যায়নি। তিনি নীরবে থেকেই কাজ করতে পছন্দ করেন। গত ২ বছর ধরে তিনি আড়ালে থেকেই তালিবানকে মজবুত করার কাজ করে গিয়েছেন। তিনি হলেন মোল্লা হাসান আখুন্দ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় তার নাম রয়েছে। সেই হাসান আখুন্দকেই তালিবানরা চাইছে সরকারের মাথায় বসাতে। আনুষ্ঠানিকভাবে তার নাম খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে বলে জানা যাচ্ছে। হাসান আখুন্দের পুরো নাম মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের বাড়ি কান্দাহার প্রদেশে। দলের মধ্যে তার বিপুল প্রভাব রয়েছে, কম কথা বলেন। তিনি গোড়া ধার্মিক, তার চারিত্রিক বৈশিষ্ট্য দলের অন্যদের মন জয় করে নেন অনায়াসে। এর আগে ১৯৯৬ সালে আফগানিস্তানে যখন তালিবান ক্ষমতায় এসেছিল তখন আখুন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথমে তিনি বিদেশমন্ত্রী, পরে হন উপপ্রধানমন্ত্রী।
এছাড়া কান্দাহারের গভর্নরও ছিলেন তিনি। আমেরিকার গোয়েন্দারা মনে করেন তিনি সবচেয়ে দক্ষ কমান্ডার তালিবানদের মধ্যে। পাকিস্তানের মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন। তালিবানরা 2001 সালে আখুনকে প্রতিরক্ষা, অভ্যন্তরীণ বিষয়, সুপ্রিম কোর্ট, সংস্কৃতি এবং গোয়েন্দা এসব সামলানোর দায়িত্ব দেন। 2010 তিনি ধরা পড়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ ফয়েজ তারই প্রত্যক্ষ তদারকিতে পাহাড়ি যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার পাক সেনা পাঞ্চির প্রতিরোধ গুঁড়িয়ে দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে। গত সপ্তাহে পাঞ্চিরে নিহত এবং গ্রেফতার হওয়া একাধিক তালিবান যোদ্ধার কাছ থেকে পাক সেনার পরিচয়পত্র উদ্ধার করেছে নর্দার্ন অ্যালায়েন্স। মধ্য এশিয়ার একটি সংবাদ মাধ্যমের দাবি, পাঞ্চিরে তালিবানের হয়ে লড়াইটা লড়েছে পাক সেনা নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং এলিট স্পেশাল সার্ভিসের লাইট ইনফ্যান্ট্রি। মধ্য এশিয়ার একটি সংবাদ মাধ্যমের দাবি, পাঞ্চিরে তালিবানের হয়ে লড়াইটা লড়েছে পাক সেনা নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং এলিট স্পেশাল সার্ভিসের কমান্ডোরা। তাদের সাহায্য পাওয়ার ফলেই পাহাড়ের যুদ্ধে দক্ষ নয় তালিবানের পক্ষে পাহাড়ে ঘেরা পাঞ্চিরে পৌঁছানো সম্ভব হয়েছে। নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদও এই অভিযোগ করেছেন। কাবুলে পাকিস্তান বিরোধী বিক্ষোভে মহিলারা, গুলি চালালো তালিবান। তালিবানকে সমর্থন করেছে পাকিস্তান, পাঞ্চির দখলে তালিবানকে মদত জুগিয়েছে তারাই, দাবি অন্তত তেমনি। আফগানিস্তানের অন্দরে বাড়ছে ক্ষোভ, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে মঙ্গলবার রাস্তায় নামলেন আফগান মহিলারা, তাদেরও রেহাই দিল না তালিবান। মহিলাদের উপরেই এলোপাথাড়ি গুলি চালালো জেহাদিরা, হতাহতের খবর এখনও মেলেনি। মঙ্গলবার কাবুলের রাস্তায় তালিবানের বিরুদ্ধে সরব আম আফগানিরা। মিছিলে পুরুষরা থাকলেও বোরখা পরিহিত মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি। হাতে ছিল প্ল্যাকার্ড, আফগানিস্তানের পতাকা, মুখে ছিল পাকিস্তান আইএসআই এর বিরুদ্ধে স্লোগান। মিছিল কিছুক্ষণ চলার পরই এলোপাথাড়ি গুলি ছোড়ে তালিব জেহাদিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মিছিলের ভিডিও। সেখানে দেখা গিয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আফগান নাগরিকেরা, তাদের মুখে শোনা গিয়েছে স্বাধীনতা চাই থেকে পাকিস্তান দূর হঠো স্লোগান, আইএসআই দূর হঠো স্লোগানও শোনা গিয়েছে তাদের গলায়। সম্মিলিতভাবে তাদের দাবি, পাঞ্চির দখলের অধিকার নেই কারোর, সে পাকিস্তান বা তালিবান যেই হোক না কেন, আমাদের স্বাধীনতা দিতেই হবে। এদিন সেই বিদ্রোহী কণ্ঠস্বর দমাতেই মরিয়া ছিল তালিবান, মহিলাদের উপর হামলা চালাতেও দ্বিধা করল না তারা। উল্লেখ্য, আজ থেকে নয় সেই 80 দশক থেকেই সোভিয়েত বিরোধী লড়াইয়ের মুখ ছিল পাঞ্চির। আফগান মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ ছিলেন সেই আন্দোলনের পুরোধা। সময় দাঁড়িয়ে থাকে না, এই মুহূর্তে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে সেই পাঞ্চিরেরই আরেক নেতার নাম উঠে আসছে, তিনি আহমেদ মাসুদ। পাঞ্চিরের কিংবদন্তি সিংহ আহমেদ শাহ মাসুদের বড় ছেলে। পাক বিমানবাহিনী এবং তালিবানের হামলায় পাঞ্চির উপত্যকার জনবসতিগুলি হাতছাড়া হয়েছে মাসুদ বাহিনীর। তবে তাজিক যোদ্ধারা হিন্দুকুশের দুর্গম পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে রেখেছেন বলে খবর। সেখান থেকে তালিবান বাহিনীর বিরুদ্ধে দীর্ঘকালীন গেরিলা যুদ্ধও চালাতে পারেন তিনি। একই রণকৌশলে 80 দশকে সোভিয়েত সেনার মোকাবিলা করেছিলেন সিনিয়র মাসুদ, ফলে লড়াই এখনও শেষ হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। জঙ্গি দমনে বড় সাফল্য পাকিস্তানের, হাস্যকর দাবি পাক সেনাপ্রধানের। জঙ্গিদের আঁতুড়ঘর, এই অভিযোগই বরাবর উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকি জঙ্গি সংগঠনগুলির মাথারাও যে পাকিস্তানেরই বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়ে বসে আছে সে প্রমাণও মিলেছে বহুবার। আর সেই পাকিস্তানের সেনাপ্রধানই এবার দাবি করে বসলেন পাকিস্তান নাকি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ব্যাপক সাফল্য পেয়েছে। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের দাবি, সেনাবাহিনী ও সরকারের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। অবশ্য পাক সেনাপ্রধানের এই কথায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ডিফেন্স অ্যান্ড মার্টিয়ার ডে পালন করেছিল পাক সেনা। সেই অনুষ্ঠানেই বাজওয়া দাবি করলেন, দেশের সরকারের সঙ্গে সেনাবাহিনীর যৌথ প্রয়াসে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ব্যাপক সাফল্য পেয়েছে পাকিস্তান, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তার আরও সংযোজন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সরকারের প্রয়াস একটা সুরক্ষা বলয় তৈরি করেছে দেশের জন্য, আর তাতেই দুষ্কৃতীদের সব কৌশল পরাস্ত হয়েছে। তার বক্তব্য, দেশের সরকারের সমর্থন ছাড়া কোনো সেনাবাহিনী লড়াই করতে পারত না। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাজওয়া বলেছেন, সেখানে এমন সরকার গঠন হতে চলেছে যাতে যুদ্ধবিধ্বস্ত দেশের পরিস্থিতি বদলে যাবে। এই ঘটনা কিছুদিন আগেই পাক সেনাপ্রধান জানিয়েছিলেন আফগানিস্তানে প্রশাসন গড়তে তালিবানকে সাহায্য করবে ইসলামাবাদ। এমনকি পাক সেনাপ্রধান বলেছিলেন আফগানিস্তানের শান্তি ও স্থিতাবস্থার জন্য লড়াই করবে পাকিস্তান।
গৃহযুদ্ধের পরিবেশ মায়ানমারে, জুন্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিদ্রোহী সরকারের। গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল মায়ানমার, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন গণতন্ত্রকামী মানুষ। এহেন পরিস্থিতিতে এবার জুন্টার উপর চাপ বাড়িয়ে যুদ্ধ ঘোষণা করল মায়ানমারের বিদ্রোহী সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। ফলে পাহাড়ি দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জুন্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। তারপর রাষ্ট্রসংঘেও চাপের মুখে পড়েছে দেশটির সেনা শাসকেরা। কয়েকদিন আগেই মায়ানমারের সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ করা হয় আন্তর্জাতিক মঞ্চে। এহেন সময়ে আবার সরাসরি যুদ্ধ ঘোষণা করল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। গত ফেব্রুয়ারির পয়লা তারিখ আচমকা মায়ানমারের শাসনভার নিজেদের হাতে তুলে নেয় সেনাবাহিনী। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে বন্দী করা হয় দেশটির কাউন্সিলের আং সান সুচি ও অন্যান্য জনপ্রতিনিধিদের। তারপর থেকেই গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এ পর্যন্ত দেশটিতে সেনার গুলিতে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের, এর মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। এই ডামাডোলে সেনার দ্বারা ক্ষমতাচ্যুত জনপ্রতিনিধিরা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি করেছে। সামরিক চুন্টার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দেশে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়েছে তারা। উল্লেখ্য, গত বছর বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় ফিরেছিলেন আং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। মায়ানমারের সংসদের নিম্নকক্ষের 425টি আসনের মধ্যে 346টিতে জয়ী হয় তারা। কিন্তু রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সুচি সরকারের। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছে সামরিক জুন্টা। তারপরই শেষমেশ ক্ষমতা দখল করে ফৌজ। কারাগারে সুড়ঙ্গ দিয়ে পালালো 6 প্যালেস্টাইনি জঙ্গি, চাঞ্চল্য ইসরায়েলে। ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুড়ঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে গেলেন 6 প্যালেস্টাইনি বন্দী। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে খবর কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া, সেখান থেকেই ওই 6 প্যালেস্টাইনি সুড়ঙ্গ খুঁড়ে রবিবার রাত 3টার দিকে পালিয়েছেন। ধারণা করা হচ্ছে গত কয়েক মাস ধরে সুড়ঙ্গ খুঁড়েছিলেন তারা। কারাগারের যে সেলটিতে অবস্থান করেছিলেন সেখানেই গোপন সুড়ঙ্গটি পাওয়া গিয়েছে। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে এবং সুড়ঙ্গের মাথাও ঠিক সেখানে গিয়ে ঠেকেছে। কর্মকর্তারা বলেছেন, কারাগারের বাইরে কৃষি জমির মাঠগুলোতে কৃষকরা কাজ করছিলেন। তারাই প্রথমে বন্দীদের পালিয়ে যাওয়ার এই দৃশ্য দেখেন এবং কর্তৃপক্ষকে জানান। বন্দীদের মধ্যে একজন প্যালেস্টাইনের আল আকসা মার্টায়ার্স ব্রিগেডসের সাবেক প্রধান জাকারিয়া জুবেইদি। তিনি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা। এদিকে পালিয়ে যাওয়া প্যালেস্টাইনিদের ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কারাগারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। সেনা অভ্যুত্থান গিনিতে, আটক প্রেসিডেন্ট। আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আটক করা হয়েছে প্রেসিডেন্ট আলফা কান্ডেকে। কর্নেল মামাদি দুম্বেয়ার নেতৃত্বে ক্ষমতা নেওয়ার পর দেশব্যাপী কারফিউ জারি করেছে সেনাবাহিনী। তারা সংবিধান বাতিল করেছে এবং সরকার ভেঙে দিয়েছে। সৈন্য পরিবেষ্টিত ইউনিফর্ম পরা একজন সেনা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টকে আটকের পর আমরা সংবিধান বাতিল ও সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গিনির স্থল ও আকাশসীমা বন্ধ থাকবে। এছাড়া পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশব্যাপী কারফিউ জারি থাকবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশটির গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে মামাদি অভিযোগ করেন, কন্ডে রাজনীতিকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন। দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নতির জন্য কিছুই করেননি তিনি। মামাদি আরও বলেছেন, আমরা আর এক ব্যক্তির রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। গত বছর সহিংসতাপূর্ণ নির্বাচনে 83 বয়স্ক কন্ডে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর এ অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বলেছে, গিনিকে সমর্থনে মার্কিন সক্ষমতার একটা সীমা রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও টুইটারে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অবিলম্বে কন্ডেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তুরস্ক, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট
এছাড়া তুরস্ক, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তিশেদিকেও অভ্যুত্থানের নিন্দা এবং কণ্ডেকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।